আমরা এই মাধ্যমে জানবো সিমিন অ্যানালাইসিস। সিমিন অ্যানালাইসিস করতে যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো এই নিয়ম কানুনটি মেনে যদি আমরা রিপোর্টগুলো করি তাহলে আমরা 100% রিপোর্ট পাব। এই সিমিন অ্যানালাইসিসের রিপোর্ট 100% রিপোর্ট করার ক্ষেত্রে নির্ভর করে প্যাশেন্টের উপর। যদি প্যাশেন্ট ভালোভাবে নিয়ম কানুন মেনে তারপর সিমেন্ট দেয় তাহলে আমরা 100% রিপোর্ট পাব। তো সেই জন্যে আমাদের কি করতে হবে, আমাদেরকে নিয়ম কানুন মেনে তারপর এই সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্টটি করতে হবে। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো যে কথা বলছিলাম সেটি হলো সিমিন অ্যানালাইসিস। সিমিন অ্যানালাইসিস করতে যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনটি মেনেই আমাদেরকে এই রিপোর্টটি করতে হবে। তো চলুন আমরা এই বিষয়টি লাইভ আমি প্যাশেন্টের সাথে কথা বলবো, আর আপনারা জানতে থাকুন সিমিন অ্যানালাইসিস করার যে নিয়ম সেই নিয়মটি। তো চলুন আমরা প্যাশেন্টের সাথে কথা বলি। তো ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। তো আপনার যে পরীক্ষাটি দিছি সেই পরীক্ষার সম্পর্কে আমি আপনার সাথে কিছু কথা বলবো। জি বলুন। তো আপনি বিয়ে করছেন কতদিন হলো? জি আমাদের বিয়ে হয়েছে 6 বছর। 6 বছর বিয়ে হয়েছে। তো আপনার সন্তান আছে? জি না, আমাদের কোনো সন্তান নেই। আপনাদের কোনো সন্তান নেই। তো এর আগে এই ধরনের পরীক্ষা আপনি করছেন কি না? জি না, এর আগে কোথাও পরীক্ষা করা হয়নি। এই প্রথম পরীক্ষাটি করতেছেন তাই না? এই পরীক্ষাটি মানে এই যে পরীক্ষা সিমিন অ্যানালাইসিস, এই সিমিন অ্যানালাইসিস কি সেটি আপনি জানেন? জি না, এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তো আমার কথা আপনি একটু ভালোভাবে শুনুন, এটি হলো গোপন পরীক্ষা অর্থাৎ বীর্য পরীক্ষা। তো এই পরীক্ষাটি আমরা করব একটা নিয়মের মতো দিয়ে, আমরা চাই ভালো মানের রিপোর্ট করতে। আর এই পরীক্ষাটি করতে যে নিয়ম সেই নিয়মগুলো মেনে যদি আমরা পরীক্ষা করি তাহলে আমরা ভালো মানের রিপোর্ট করতে পারবো আর আপনাকে দিতে পারবো ভালো মানের রিপোর্ট। তো সেই জন্যে আমার কথাগুলো আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। সিমিন অ্যানালাইসিসের যে নিয়ম, এই নিয়মের মধ্যে যা আছে সেটি হলো 3 থেকে 5 দিন আপনাকে কারোর সাথে মেলামেশা করা যাবে না, আর এর মধ্যে স্বপ্নদোষ কিংবা মাস্টার বেসন করলেও এই পরীক্ষাটি সঠিক রিপোর্ট আমরা পাব। তো আপনি কি এই যে 3 থেকে 5 দিন বন্ধ আছে কিনা, অর্থাৎ কোনোভাবে যদি বীর্যটা বেরোয় তাহলে কিন্তু আমরা এই রিপোর্টটি সঠিক পাবো না, অর্থাৎ 100% রিপোর্ট করতে পারবো না, আর সেই প্রিপারেশনে আপনি আছেন কি না? জি না, আমি প্রিপারেশন নেই। তবে আপনার কথা মতো 3 দিন অফ রেখে তারপর আপনার সাথে যাবো। আচ্ছা, থ্যাংক ইউ যে আপনি তাহলে 3 থেকে 5 দিন বন্ধ রেখে তারপর আসবেন, অর্থাৎ কোনোভাবে যেন বীর্যটা না বেরোয়, এইভাবে আসতে হবে। তো তারপর যা করতে হবে আমি সেই নিয়মটি আপনাকে জানাতে চাই, সেটি হলো এই সিনিয়র করতে দুইভাবে আমরা পরীক্ষাটি করতে পারি। একটা করতে পারি মাস্টার বেসন, অর্থাৎ মাস্টার বেসন বলতে বোঝায় হস্তমন্থন, অর্থাৎ মেসেজ করে, প্যানিসকে মেসেজ করে তারপর যদি বীর্যটা দেয় তাহলে সেটাকে আমরা মাস্টার বেসন বলি। এই মাস্টার বেসন করারও কিছু নিয়ম আছে, সেটা হলো কোনো কিছু ব্যবহার করা যাবে না, যেমন কন্ডম কিংবা ডিটারজেন্ট কিংবা এই ধরনের যত জিনিস আছে সেগুলো ব্যবহার করা যাবে না। আমরা পড় দিব, অর্থাৎ একটা কোটা দিব, সেই কোটার ভিতরে আপনাকে মেসেজ করার পর যে বীর্যটা বেরোবে পুরোপুরি যতটুকু হয় সম্পূর্ণ আমাদের যে কোটা সেই কোটার ভিতরে আপনাকে দিতে হবে। জি আচ্ছা। তো আরেকটা নিয়ম আছে, সেটা হলো কয়টাস, অর্থাৎ সহবাসের মাধ্যমে। যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করে তারপর দিতে চান তাও দিতে পারেন, কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো একই ধরনের নিয়ম, সেটা হলো কোনো কিছু ব্যবহার করা যাবে না আর সরাসরি এই কোটার ভিতরে আমাকে দিতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা পরীক্ষা করছি আর যিনি রিপোর্টগুলো পাচ্ছেন অবশ্যই এই নিয়মগুলো মেনে যদি করি তাহলে আমরা 100% এই সিমিন অ্যানালাইসিসের রিপোর্ট করতে পারবো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত।